হ্যালো বন্ধুরা, যারা জিতের ফ্যান তারা প্রত্যেকেই টিজার রিয়াকশনটি দেখার জন্য বসে পড়ুন। শুরু করছি আমাদের নতুন এপিসোড আর আপনারা দেখছেন এনি ক্যাপচার 91। চলুন প্রথমে শেষ থেকে শুরু করি, অর্থাৎ শেষ থেকে শুরু সিনেমার টিজারটি দেখে ফেলি। তাহলে শুরু করলাম। ওয়াও, জিতের 50তম ফিল্ম এটি। আর যেমন ভাবে হঠাৎ করে দুই মানুষের গল্প শুরু হয়, আল্লাহর ইচ্ছেতে সেই গল্পগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ও, প্রোডিউস বাই জি। কলকাতা, ঢাকা এন্ড লন্ডন। কিন্তু আমি এটুকু জানি, শেষ থেকেই তো সবকিছু শুরু হয়। স্যাড স্টোরি, বাংলা স্টোরি। জি টাইম কোয়েল, মিউজিক বাই অর্ক, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী। শেষ থেকে শুরু, একটা গল্পে শেষ মানে আর একটা নতুন গল্পে শুরু। ঈদ 2000। তো বন্ধুরা, কেমন লাগলো টিজারটি? মাত্র 1 মিনিটের টিজার এটি। টিজারটি সংক্ষিপ্ত হওয়ায় সিনেমার গল্প সম্পর্কে কিন্তু খুব বেশি আঁচ করা যাচ্ছে না। তবে এটুকু পরিষ্কার যে ত্রিভুজ প্রেমের গল্প এটি, এবং ধন্যমার অ্যাকশন ও সাসপেন্সে ভরা শেষ থেকে শুরু। সিনেমাটির গল্প গড়ে উঠেছে 3টি স্থানকে কেন্দ্র করে, কলকাতা, ঢাকা এবং লন্ডন, এই 3টি শহরকে কেন্দ্র করে। আমরা সিনেমার ট্রেলারে হয়তো পুরোটা জানতে পারবো, এজন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো শেষ থেকে শুরু সিনেমাটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। জিতের সাথে প্রায় 3 বছর পর রাজ চক্রবর্তী এই সিনেমায় কাজ করল। তাদের একসাথে লাস্ট কাজ ছিল অভিমান। আর সিনেমাতে অভিনয় করেছেন জিৎ, কোয়েল, রীতা ভরি, সায়ন্তিকা সহ আরও অনেকে। আর বহুদিন পর জিৎ কোয়েল জুটির সিনেমা আশা করি দর্শকরা লুফে নেবে। আর সিনেমাটি প্রযোজনা যারা করেছেন তারা হলেন জিৎ, গোপাল মাদনানি এবং অমিত জুমরানি। তো দর্শক, শেষ থেকে শুরু সিনেমাটির টিজার আপনাদের কাছে কেমন লাগলো, এবং আমাদের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমার নেক্সট ভিডিওটি হবে দেবের কিডন্যাপ সিনেমার ট্রেলার রিয়াকশন নিয়ে। সো আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আজকে এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন।